नमस्कार बंधुरा, फ्लेवरफुल रान्नाय सबाई के स्वागत। आज के अति परिचित ट्रेडिशनल बांगाली रान्ना धोकार डालना बनाब और कीभावे सहज पद्धति बाड़ीते धोका बनाना जाए सेटो देखिए देव। आशा करी रेसिपिटी आपनादेर भालो लागबे। धोका बनानोर जन्य दुई तीन घंटार आगे एक कप छोलार डाल भालो करे धुए भिजिए रेखेछिलाम। एखन सेटा जल झरिए निएछि मिक्सिते। एखन निये निच्छि भिजिए रखा छोलार डाल। এতে দিয়ে দেব অল্প একটু আদার কুচি, আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, আর এতে দিয়ে দেব অল্প একটু লবণ, হাফ চামচ চিনি, সামান্য হলুদ গুঁড়ো ও অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। সুন্দর একটা কালার তৈরি হবে। আর দুই টেবিল চামচ জল দিয়ে মিক্সিং জারে দানা দানা করে বেটে নেব। ডালের পেস্টে অল্প একটু কালো জিরে দিচ্ছি, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। ফেটানো ভালো হলে ধোকা নরম হবে। ধোকা বানানোর জন্য ছোট একটা থালা নিয়েছি, এর সারা গায়ে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। এবার এর উপরে ডালের মিশ্রণটা ঢেলে দেব, চারদিকে সমান করে ছড়িয়ে দেব। এইভাবে ধোকা বানিয়ে নিলে ধোকা যেমন নরম হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে একটা কড়াইতে বেশ কিছুটা জল দিয়েছি, তার উপরে একটা ঝাঁঝরিযুক্ত পাত্র বসিয়ে দেব। এর উপরে ডালের মিশ্রণে থালাটা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। মিডিয়াম ফ্লেমে রেখে এটা 10 মিনিট রান্না করব। ঢাকা দেওয়ার কোনো দরকার নেই, ইভেপোরেট হয়ে ময়েশ্চার খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এদিকে ততক্ষণে আমি একটা মশলার মিশ্রণ তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ হলুদ গুঁড়ো, আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এক চামচ আদার কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। অল্প একটু জল দিয়ে মশলাটা গুলে নেব। মশলাটা তৈরি করে একটা সাইডে রেখে দেব। এদিকে 10 মিনিটের মধ্যে আমার ডালের মিশ্রণটা শুকিয়ে এসছে, দেখুন বেশ শক্ত হয়ে এসছে। এটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে এটাকে পিস পিস করে নিজের ইচ্ছে মতো শেপে কেটে নেব। দেখতেই পেলেন কত সহজ পদ্ধতিতে ধোকা বানিয়ে নিলাম। আপনারাও এইভাবে তৈরি করে নিতে পারেন, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। একটা কড়াইতে একটু বেশি পরিমাণে সাদা তেল গরম করতে দিয়েছি। এতে একটা বড় সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, সেগুলো ভেজে নেব। সাদা তেলের পরিবর্তে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন, তবে এখানে ভাজা সুবিধার জন্য আমি সাদা তেল নিয়েছি। আলুগুলোকে লালচে করে বেশ ভালো করে ভেজে নেব। এখানে ভাজতে ভাজতে প্রায় 80% কুকড হয়ে গেছে। আলু ভাজা হলে তুলে নিয়ে এই তেলেই ভেজে নেব ধোকা। ধোকাগুলো দুই পিঠ হালকা লালচে করে ভেজে নেব। এই ভাজা ধোকা কিন্তু এমনি এমনি ভাজা খেতেও খুবই ভালো লাগে। সবকটা ধোকা ভাজা হয়ে গেলে বাড়তি তেল তুলে নিয়েছি। এবার দুই টেবিল স্পুন মতো তেল রেখে তাতেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, হাফ চামচ গোটা জিরে, আর অল্প একটু হিং দিয়ে এগুলো 8-10 সেকেন্ড ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের কুচানো টমেটো। টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয় দিয়ে দিলাম অল্প একটু লবণ। টমেটো নরম হয়ে আসা না পর্যন্ত রান্না করব। টমেটো বেশ নরম হয়ে এসছে, এখন এতে দিয়ে দেব আগে তৈরি করে রাখা মশলার মিশ্রণ। মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল আলাদা হয়ে এসছে, এখন এতে দিয়ে দেব ভেজে রাখা আলু। দিয়ে দেব অল্প একটু চিনি, নিরামিষ যে কোনো ডাল নাই একটু চিনি দিলে ভালোই লাগে। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট আলু কষিয়ে নেব মশলার সঙ্গে।
আলু কষানো হয়ে গেলে এবার এতে দিয়ে দেব জল। আপনার যেমন জল প্রয়োজন তার থেকে একটু বেশি পরিমাণে জল দিতে হবে, কেননা ধোকা জলটানে অনেকটাই বেশি। ঝোল ফুটতে শুরু করলে এতে দিয়ে দেব ভেজে রাখা ধোকা। এগুলো ভালো করে মিশিয়ে নেব, তারপর এগুলোকে 5 মিনিট ধরে ফুটিয়ে নেব। পাঁচ ছয় মিনিট ধরে ফোটানোর পর এরকমই গ্রেভি রাখবো, কেননা এটা ঠান্ডা হলে আরও অনেক বেশি ঝোল টেনে নেবে। সব শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা আর অল্প ঘি, দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নেব। এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব, তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আশা করি আজকের এই সম্পূর্ণ নিরামিষ ধোকার ডালনা রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার থেকে এরকম আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পারলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে।